সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন? আমি কম্পিউটার শিক্ষা নামের একটি এনজিও থেকে বলছি। কম্পিউটার শিক্ষা আপনাদের বিনামূল্যে কম্পিউটারের শিক্ষা প্রদান করে। ক্লাস শুরু করার প্রথমেই আমি আপনাদের সবাইকে একবার জানিয়ে দিই যে আপনাদের এই ক্লাসের জন্য কোনো রকমের টাকা দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কম্পিউটারের শিক্ষা প্রদান করা হবে। আপনি যখন ক্লাসে আসবেন নিম্নলিখিত বিষয়গুলি খেয়াল রাখবেন। ক্লাসে একে অপরের সঙ্গে কথা বলবেন না। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে শিক্ষককে বলতে পারেন। যখন আপনাদের সবাইকে সামনে তাকানোর কথা বলা হবে তখন সবাই সামনের দিকে তাকাবেন। প্রতিটি কোর্সের পরে আপনাদের সবার পরীক্ষা নেওয়া হবে। আসুন তবে কম্পিউটার শিক্ষা শুরু করা যাক। আজকের ক্লাসে আপনাদের সবাইকে শেখানো হবে কম্পিউটার জিনিসটা কি, কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার করা হয়, কম্পিউটার দিয়ে আমরা কি কি করতে পারি, কম্পিউটার কত প্রকারের হয়, কম্পিউটারকে অন কি করে করা হয়, কম্পিউটারকে শাটডাউন কিভাবে করা হয়। আসুন কম্পিউটারের ব্যাপারে কিছু শিখে নিই। আপনারা কি বলতে পারবেন কম্পিউটারের দ্বারা কি কি হয়? কম্পিউটার এমন একটি মেশিন যেটা আমাদের অনেক রকমের কাজকে সহজ করে দেয়, যা থেকে আমাদের অনেক কিছু কাজ তাড়াতাড়ি হয়ে যায় বা অনেক কিছু কাজ আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারি। যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখে বলেন কি কি কাজ এখানে হচ্ছে। যদি আপনারা সবাই মন দিয়ে দেখেন আপনারা দেখতে পাবেন যে একটা ছেলে অফিসে বসে কাজ করছে, দুইটি মেয়ে কোনো কিছু খুঁজছে, একটা ছেলে প্রজেক্ট তৈরি করছে, একটি মেয়ে ছবি আঁকছে, একজন শিক্ষক ক্লাসে বই পড়াচ্ছেন, একটি মেয়ে কোনো মুশকিল কাজে ফেঁসে আছে যেটা ওর দ্বারা সমাধান সম্ভব হচ্ছে না। মেয়েটি ভাবছে কাজটি সে কিভাবে করবে। এই ছবিগুলি দেখার পর আপনি কি বলতে পারবেন এই সব কাজ কম্পিউটারের দ্বারা করা সম্ভব কিনা? এই ছবিগুলি দেখার পর আপনারা নিশ্চয় বুঝতে পেরে গিয়েছেন যে কম্পিউটার কোথায় ও কি কি কাজে ব্যবহার করা হয়। যদি আপনারা এখনো কিছু বুঝতে না পেরে থাকেন তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আসুন আরো কিছু ছবি দেখে নিই। কম্পিউটার দিয়ে আমরা কি কি করতে পারি? কম্পিউটার দিয়ে আপনারা অনেক রকমের কাজ করতে পারেন, যেমন ছবি আঁকতে, গান শুনতে, কোন রকমের ডকুমেন্ট বানাতে, অথবা অফিসের কোনো কাজ আপনারা কম্পিউটার দিয়ে করতে পারেন। সামনে আরো কিছু ছবি দেখুন আর বুঝুন যে কম্পিউটারের ব্যবহার কোথায় কোথায় হয় এবং কি জন্য হয়। সামনে দেওয়া ছবিটি দেখুন আর বলুন যে আমরা কি লাইব্রেরিতে কম্পিউটারের ব্যবহার করতে পারি? হ্যাঁ
কি না? লাইব্রেরিতে কম্পিউটারের ব্যবহার হয় বইয়ের বিষয়ে তথ্য সংগ্রহ করে রাখার জন্য। কম্পিউটার দিয়ে আপনারা হিসেব রাখতে পারবেন যে কতগুলি বই ছাত্ররা নিয়ে গেছে এবং কতগুলি ফেরত দিয়ে গেছে। ছবিটি দেখুন আর বলুন যে কম্পিউটার ব্যাংকে ব্যবহার করতে পারি, হ্যাঁ অথবা না। ব্যাংকে আপনাদের টাকা লেনদেনের বিষয়ে তথ্য রাখার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। কম্পিউটার দ্বারা আপনারা এক জায়গা থেকে আরেক জায়গাতে টাকা পাঠাতে পারবেন। সামনে দেওয়া ছবিটি দেখে বলুন যে আপনারা রেলওয়ে স্টেশনে কম্পিউটারের ব্যবহার করতে পারবেন অথবা না। রেলওয়ে স্টেশনে কম্পিউটারের দ্বারা টিকিট রিজার্ভেশন করা হয়। কম্পিউটার দ্বারা আমরা খুব সহজেই ট্রেনের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারি। কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে? কম্পিউটার অফিসে, হসপিটালে, মেট্রো স্টেশনে, স্কুলে, এই সব জায়গাতে কম্পিউটারের ব্যবহার হয়ে থাকে। সামনের ছবিটি আপনারা দেখুন আর বলুন, রেডিও কেন ব্যবহার করা হয়ে থাকে? প্রথমে আমরা গান এবং খবর শোনার জন্য রেডিও ব্যবহার করতাম, কিন্তু আজকাল আমরা কম্পিউটার দিয়ে গান শুনতে পারি এবং আমরা কম্পিউটার দিয়ে খবরও পড়তে পারি। টিভি আমরা কেন ব্যবহার করি? প্রথমে আমরা টিভিতে সিনেমা বা কার্টুন দেখতাম, কিন্তু আজকাল কম্পিউটার দিয়ে আমরা সিনেমা এবং কার্টুন দেখতে পারি। ছবি আঁকার জন্য আপনারা কি ব্যবহার করে থাকেন? আগে আমরা ছবি আঁকার খাতা ব্যবহার করতাম, কিন্তু আজকাল আমরা কম্পিউটার দিয়ে ছবি আঁকতে পারি। প্রথমে আমরা সিনেমা দেখা অথবা গান শোনা থেকে পড়ার জন্য প্রত্যেকটি কাজের জন্য আলাদা আলাদা জিনিস ব্যবহার করতাম, কিন্তু এখন একটি কম্পিউটার দ্বারাই সব কাজ করা সম্ভব। তার মানে গান শুনতে গেলে কম্পিউটার, সিনেমা দেখতে গেলে কম্পিউটার, ছবি আঁকতে গেলে কম্পিউটার, কিছু টাইপ করতে গেলেও কম্পিউটার, এবং গেমস খেলার জন্য কম্পিউটার। এইভাবে কম্পিউটারের ব্যবহার প্রত্যেকটি কাজে করা যেতে পারে। একবার আপনারা সামনে দেওয়া ছবিগুলি দেখে বলুন যে এইসব কাজগুলো আপনারা করতে পারবেন কি না। আপনারা কি কম্পিউটার দিয়ে বেলুন ফুলাতে পারবেন? না, কারণ আপনারা কম্পিউটার দিয়ে হাওয়া দিতে পারবেন না। আপনারা কি কম্পিউটার দিয়ে হিসাব করতে পারবেন, হ্যাঁ অথবা না? হ্যাঁ, করতে পারবেন। আপনারা কম্পিউটার দ্বারা অ্যারিথমেটিক অপারেশন যেমন যোগ অথবা বিয়োগ করতে পারবেন, কারণ এর মধ্যে ক্যালকুলেটর আছে। আমরা কি কম্পিউটারে ছবি আঁকতে পারি, হ্যাঁ কি না? যদি আপনাদের মনে হয় না, তাহলে সেটা ভুল হবে। আপনারা কম্পিউটারে ছবি আঁকতে পারবেন, কারণ এর মধ্যে ড্রয়িং শিট আছে, যেটা আপনাদের পরে শেখানো হবে। আপনারা কি কম্পিউটার দিয়ে রুটি বানাতে পারবেন, হ্যাঁ অথবা না? যদি হ্যাঁ মনে হয় আপনাদের, তাহলে সেটাও ভুল। আপনারা কম্পিউটার দিয়ে রুটি বানাতে পারবেন না। তার মানে কম্পিউটার থেকে আপনারা ড্রয়িং আর হিসাব তো করতে পারবেন, কিন্তু কম্পিউটার দিয়ে বেলুন ফুলাতে এবং রুটি বানাতে পারবেন না। আপনারা কি জানেন
কম্পিউটার কত প্রকারের হয়? কম্পিউটার চার প্রকারের হয়। ডেস্কটপ কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার টেবিল বা ডেস্কের উপরে রেখে কাজ করা হয়, তাকে ডেস্কটপ কম্পিউটার বলা হয়। ডেস্কটপ কম্পিউটারের চারটি ভাগ হয়, কিবোর্ড, মাউস, সিপিইউ, মনিটর। সিপিইউ কম্পিউটারের মগজের কাজ করে। মনিটর টিভির মতন দেখতে হয়, আর যে কাজ আমরা কম্পিউটারে করি সেটা আমরা মনিটরে দেখতে পাই। কিবোর্ডের ব্যবহার লেখার জন্য করা হয়। কম্পিউটারে কোনো ফাইলকে সিলেক্ট করতে অথবা ওপেন করতে আমরা মাউসের ব্যবহার করে থাকি। ডেস্কটপ কম্পিউটার রাখার জন্য অনেকটা জায়গা দরকার হয়। এটির চারটি ভাগ আছে, যেটাকে এক জায়গা থেকে অন্য এক জায়গা নিয়ে যেতে হলে একটু অসুবিধার সম্মুখীন হতে হয়। ল্যাপটপ কম্পিউটার, ল্যাপ এর মানে কোল এবং টপ এর মানে ওপর। এর মানে সেই কম্পিউটার যেটাকে আপনি নিজের কোলে রেখে ব্যবহার করতে পারবেন। ল্যাপটপ কম্পিউটারের সব ভাগই, যেমন কিবোর্ড, মাউস, সিপিইউ, মনিটর, একই ঐক্যর মধ্যে থাকে। ল্যাপটপ ব্যাটারি থেকে ল্যাপটপে ব্যাটারি থাকে, যেটাকে আপনারা চার্জ করে বিনা ইলেকট্রিসিটি ছাড়াই অনেক ঘন্টা ধরে ব্যবহার করতে পারবেন। ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার থেকে ছোট হয় এবং হালকাও হয়, তাই এটি নিয়ে যে কোনো জায়গায় যেতে কোনো অসুবিধা হয় না। এটা ব্যাগে নিয়ে যাওয়া যায়। নোটবুক কম্পিউটার, নোটবুক কম্পিউটার ল্যাপটপের মতন দেখতে হয়, কিন্তু এটি ল্যাপটপের থেকে ছোট হয়। দেখতে আমাদের লেখার খাতার মতন হয়। এটাকে আমরা ল্যাপটপের মতোই ব্যবহার করতে পারি। স্মার্টফোন বা পামটপ, স্মার্টফোন বা পামটপ এটা মোবাইলের মতোই দেখতে হয়, যেটা আমরা আমাদের হাতে রেখে ব্যবহার করতে পারি। বাংলায় পাম মানে হাতের তালু আর টপ মানে ওপর। এর মানে হাতের তালুর ওপর রেখে ব্যবহার করার কম্পিউটার। আসুন তবে শিখে নিই কম্পিউটারকে কিভাবে অন করতে হয়। সামনে দেওয়া ছবিটি দেখে বলুন আপনার কাছে কোন কোন কম্পিউটারটি আছে আর তাকে কি বলে। আপনার কাছে হয়তো ল্যাপটপ, ডেস্কটপ অথবা নোটবুক আছে। এখন আমরা শিখব নোটবুক বা ল্যাপটপ কম্পিউটারকে ওপেন করার সঠিক পদ্ধতি। একটি ল্যাপটপ কম্পিউটারের দুটি ভাগ হয়। প্রথমে ল্যাপটপের নিচের ভাগটি বাম হাত দিয়ে চেপে রেখে ওপরের ভাগটি ডান হাত দিয়ে ধরে টানুন, যেমন ভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। তারপর সিলভার কালারের বাটনকে মাত্র একবার প্রেস করুন। আপনার কম্পিউটার বা ল্যাপটপ অন হয়ে যাবে। আপনাদের সবার ল্যাপটপ, ডেস্কটপ বা নোটবুক যাই হোক অন হয়ে গিয়েছে। এবার আপনি যদি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে থাকেন তবে সিপিইউর পাওয়ার বাটনকে একবার প্রেস করে দিন, যার দ্বারা কম্পিউটার অন হয়ে যাবে। সামনের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটাকে কি বলে
জানেন কি, এই স্ক্রিনকে ডেস্কটপ বলা হয়। এখন হয়তো আপনারা ভাবছেন এই ডেস্কটপটা কি। ডেস্কটপ কম্পিউটার, এর উইন্ডো হয় যেটা আমাদের ওইসব অ্যাপ্লিকেশন অথবা ফোল্ডারের সম্বন্ধে জানাই, যেগুলো আমরা নিজের ইচ্ছেতে ডেস্কটপে সেভ করতে পারি। ফাইল এবং ফোল্ডারকে সেগুলো আপনারা পরের ক্লাসে জানবেন। তার আগে আমরা জেনে নিব উইন্ডো কত ধরনের হয়, যেমন উইন্ডো XP, উইন্ডো 7, উইন্ডো 8 এবং উইন্ডো 10। আপনারা এইসব উইন্ডোর মধ্যেই কোনো একটা ব্যবহার করছেন। সামনের ছবিটি দেখুন, এখানে উইন্ডো XP আর উইন্ডো 7 এর ছবি দেওয়া আছে। একটু মন দিয়ে দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন আপনি এর মধ্যে কোনটি ব্যবহার করছেন। এখন হয়তো আপনারা ভাবছেন দুইটি উইন্ডোর মধ্যে পার্থক্য কি। দুইটি উইন্ডোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দুটি কম্পিউটারে যা কাজ হয় সবকিছুই করা সম্ভব, শুধু কিছু টুলসের অন্তর হয় এর মধ্যে। চলুন তবে কম্পিউটার চালানো শুরু করে দেই। সবার আগে জানতে হবে আপনারা কোন কম্পিউটারকে ব্যবহার করছেন, মানে আপনি ডেস্কটপ কম্পিউটার না ল্যাপটপ না নোটবুক ব্যবহার করছেন। যদি আপনি ডেস্কটপ ব্যবহার করেন, তবে আপনাদের মাউস ব্যবহার করতে হবে, যার মধ্যে তিনটি বাটন থাকে। সেটা আপনাদের সামনে ছবিতে দেখানো হয়েছে। লেফট বাটনের ব্যবহার আপনাদের বেশি করতে হবে, যার মাধ্যমে ফাইল অথবা ফোল্ডারকে সিলেক্ট করতে পারবেন। রাইট বাটনের মাধ্যমে আপনি কম্পিউটারকে রিফ্রেশ, নিউ ফোল্ডার, রিনেম, ডিলিট ইত্যাদি করতে পারবেন। স্ক্রল বাটনের সাহায্যে আপনি পেজকে ওপর নিচে করতে পারবেন। আবার যদি আপনি ল্যাপটপ কম্পিউটার অথবা নোটবুক কম্পিউটার ব্যবহার করে থাকেন, তবে আপনাদের টাচপ্যাড ব্যবহার করতে হবে। সামনে দেওয়া ছবিটি দেখে আপনাদের ল্যাপটপ বা নোটবুক দেখুন, একে টাচপ্যাড বলা হয়। এই টাচপ্যাড ল্যাপটপ বা কম্পিউটারের জন্য আমাদের দুই হাতের মতো। আমাদের দুই হাতের মতো কাজ করে থাকে। যেমন আমাদের কাছে দুইটি হাত থাকে, ডান আর বাম, সেই রকমই টাচপ্যাডের দুইটি বাটন থাকে, রাইট বাটন এবং লেফট বাটন। আমরা সবাই টাচপ্যাডের লেফট বাটনটি বেশি ব্যবহার করব। ফাইল ওপেন বা কোনো ফাইলকে সিলেক্ট করার জন্য আপনাকে লেফট বাটনকেই কাজে লাগাতে হবে। রাইট বাটনের ব্যবহার ফাইলকে রিফ্রেশ বা নিউ ফোল্ডার বানাতে ব্যবহার করা হয়। সামনে দেওয়া ছবিটি একটা টাচপ্যাডের, এটি মনোযোগ দিয়ে দেখুন আর আপনার ল্যাপটপ বা নোটবুকে খুঁজুন। এখন আপনারা সবাই সামনে ডেস্কটপের দিকে তাকান, একটা তীর চিহ্ন দেখতে পাবেন, এটিকে কার্সার বা পয়েন্টার বলা হয়। এই পয়েন্টার বা কার্সারের সাহায্যে যে কোনো জিনিসকে সিলেক্ট করতে পারি। কার্সার বা পয়েন্টারকে আমরা মাউস বা টাচপ্যাডের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গা সরিয়ে নিয়ে যাই। যদি আপনি মাউস ব্যবহার করেন, তাহলে তাকে ডান হাতে
ধরুন এবং গোল গোল ঘোরান। আপনি দেখতে পাবেন কার্সার আপনার অনুকরণ করছে। অথবা যদি আপনি ল্যাপটপ ব্যবহার করছেন, তবে আপনি ডান হাতের একটি আঙুল দিয়ে গোল গোল ঘোরান এবং এই ক্ষেত্রেও আপনি দেখতে পাবেন কার্সার আপনার অনুকরণ করছে। আজকের ক্লাস এই পর্যন্তই। তাই সবাই আপনারা কম্পিউটার শাটডাউন কি করে করতে হয় সেটা একটি ভিডিওর মাধ্যমে শিখে নিন। এবার আমরা শিখব কিভাবে শাটডাউন করা হয়। আপনারা সবাই নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। তারপর নিজের মাউস দিয়ে লেফট ক্লিক করুন, একটি বক্স খুলে যাবে এবং সেখানে শাটডাউন বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন, আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। আজকের ক্লাসে আপনারা শিখলেন কম্পিউটার কি হয়, কম্পিউটার কত প্রকারের হয়, কম্পিউটারের ব্যবহার কোন কোন জায়গাতে করা হয়, কম্পিউটার দিয়ে আপনারা কি কি করতে পারবেন, কম্পিউটারকে কি করে অন করতে হয়, মাউসের ব্যবহার কি করে করতে হয়, টাচপ্যাডের ব্যবহার কি জন্য করা হয়, আর সবার শেষে কম্পিউটারকে কিভাবে শাটডাউন করতে হয় সেটাও আমরা শিখে নিয়েছি। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করছেন